মানে খেতে শুরু করেছে। কেমন খেতে? টক না, মিষ্টি? আমিও খাই। বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা সব পরিবারে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, ঠিক আছে, ঘুরতে যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি খেতে। ভাবা যায়, স্ট্রবেরি খেতে ঘুরতে যাচ্ছি। মানুষ ঘুরতে যায় হচ্ছে পার্কে কিংবা আরো কোনো জায়গায়, তো আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি খেতে ঘুরতে, ঠিক আছে। তো সবাই আছে, বাবু আছে এখানে, বউ আছে, সামনে আরো আছে। চলো দেখাবো তোমাদের স্ট্রবেরি, স্ট্রবেরি দেখতে কেমন। তা আমি তো এক্সাইটেড খুব, ঠিক আছে। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি বাড়ি থেকে, এখন যাচ্ছি স্ট্রবেরি খেতে। তো স্ট্রবেরি ক্ষেতটা হচ্ছে আমার মামার, ঠিক আছে, আমার মায়ের মাসির ছেলে। তো আমরা যাচ্ছি সেখানেই দেখতে স্ট্রবেরি। আমি অ্যাকচুয়ালি গাছ দেখিনি, স্ট্রবেরিটা খেয়েছি, তো গাছ দেখিনি। তো খুব দামি জিনিস এবং খুব পুষ্টিকর সম্পন্ন একটা জিনিস, ঠিক আছে। তো যাচ্ছি এখন আমরা দেখতে, দেখতে থাকো, ব্লগটা খুব ভালো লাগবে, ঠিক আছে। মানুষ ঘুরতে যায় পার্কে, তোরা আছিস স্ট্রবেরি খেতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, ঠিক আছে, স্ট্রবেরি খেতে। তো সামনে আছে আমাদের স্ট্রবেরি খেতে, আয়, এই যে এখানে আছে। ও, গাছটা ঠিকঠাক ইয়ে মতো লাগছে দেখে, একটু করে পুদিনের মতো লাগছে দেখে, একটু করে। এই যে লাল গোলা গেলে স্ট্রবেরি, ফল তো ভালোই দিছে। চল 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 চল, এর আগে আসছিস নাকি? এই যে হচ্ছে এখানকার স্ট্রবেরি। এটা হচ্ছে কাঁচা, এটা হচ্ছে পাকা। গাছটা ঠিকঠাক এরকম টাইপের দেখতে। সব এখানে কাঁচা আছে, ঠিক আছে, এখন নতুন নতুন ফল দিচ্ছে। আর এটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে যাতে ঘাস না হতে পারে, ঠিক আছে। উপরে জালি লাগানো আছে পাখির জন্য। এই সাইডে মনে হচ্ছে বেশি আছে একটা। ও, এই যে অ্যাকচুয়াল সাইজ একদম, এই যে কত সুন্দর। হ্যাঁ, বাড়ির পাশে স্ট্রবেরি থাকলে কত সুন্দর, যখন খুশি তুলো আর খাও। বাহ, এই তোমরা কি করছো ওখানটায়? তা না, ঢুকতে হবে না। গাছটা ঠিকঠাক ইয়ের মতো লাগছে না? ও, এগুলো চারা নিয়ে এসছে, চারা। এই যে চারা আছে, ইয়ে করে পুরোটাই লাগানো আছে, প্রচুর যত্ন। চাষটা সাধারণ লোকের দ্বারা এটা কোনো মতো সম্ভব না। এই পলিথিনটা আছে, পলিথিনটা মাঝখানে এভাবে ছিদ্র করে এখানে কিছু গোবর সার দিয়েছে, তারপরে এখানে এভাবে লাগানো হয়েছে। এটা মোটামুটি 4-5 কাঠা মাটির উপরে আছে। তুমি দেখতে পাও না, সে কোলে নিব, কোলে নিব, আচ্ছা কোলে। এই যে একটা হচ্ছে স্ট্রবেরি ফুল, এটা হচ্ছে কাঁচা স্ট্রবেরি, এটা হচ্ছে পাকা স্ট্রবেরি। এই সাইজটা ভালো লাগছে দেখতে। বাহ, তুমি ভিতরে আসো না বাবা, তুমি এসে কি করো ভিতরে? দাদু বকবে। আরে জাল আছে না, আমি ভিতরে ঢুকলাম। ও ও ও, কিছু কিছু গাছ ছোট আছে, কিছু কিছু গাছ বড় হয়েছে। এগুলো হচ্ছে কলি, এখানে দুটো আছে পাকা।
দারুন জিনিস, দারুন। এরকমই সাইজের হয় স্ট্রবেরি অ্যাকচুয়ালি। এখানে তো বিভিন্ন রকমের আছে না, এখানে অনেকগুলো ধরে আছে। কোথায় এসছো বাবা তুমি স্ট্রবেরি খেতে? হ্যাঁ আসো, এটাতে আসো। তোমাকে তো স্ট্রবেরিতে মতো লাগছে বাবা দেখে। হ্যাঁ লাল লাল, এই না 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 না, এই এই এই, ছি 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 ছি, এ বাবা আপু তুলে নিল ওটা। তো এই হচ্ছে স্ট্রবেরি ক্ষেত, ঠিক আছে। আমরা আসলাম দেখতে, আমি কোনদিন দেখিনি স্ট্রবেরি ক্ষেত, গাছগুলোও দেখিনি। এটা কি স্ট্রবেরি? তো এটা ক্যাপসিকাম না, ঠিক আছে। এটা লঙ্কা, বড় লঙ্কা বলি, ঠিক আছে, অনেক বড় সাইজ। এমনি দেখে বুঝতে পারছো না, এই এই যে দেখো কত বড়, অনেক বড় খেজ আছে এখানে। একটা নিলাম এখন, ঠিক আছে, টেস্ট করার জন্য। তো এটা ধুয়ে তারপর খেয়ে দেখবো কেমন লাগে। কালকা দাদু গেল কিছু আমাদের জন্য স্ট্রবেরি তুলতে, ঠিক আছে, দেখি খেয়ে টেস্ট করে দেখবো আজকে কেমন লাগে। কোথায় যাচ্ছো ধরতে? চলো চলো চলো, আসো আসো। বাড়িতে এরকম স্ট্রবেরি খেতে খেলে কত সুন্দর হয় না? ডেলি সকালে উঠে মুখ টুক ধুয়ে স্ট্রবেরি খাওয়া যাবে, তাজা তাজা একদম। বাহ দারুন, বাহ কত সুন্দর জিনিসটা, দারুন দেখতে। হ্যাঁ হ্যাঁ, এখানে ঢুকতে হবে, এখানে ওটা টেস্ট করবো, ঠিক আছে, কেমন খেতে। খেয়েছি এর আগেও, ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে কেনা, তো যাই না, তাদের টাটকা কেমন খেতে হয় সেটা টেস্ট করবো এখন। বাবা তুমি খাবে? তুমি খাবে? ও পাপা একটা তুলে নিয়েছে, এই যে ছোট্ট, কত 200 গ্রাম ওজন, 200 টাকা আর বাকা দিছিল। খেতে শুরু করেছে, কেমন খেতে, টক না মিষ্টি? টক টক টক, একটু টক কিন্তু খেতে ভালো করছে। আমিও খাই, ভালো খেতে কিন্তু। দেখি বাবা দেখি দেখি খাচ্ছ, খাইতে ভাবে প্রথমে একটু টক লাগবে, ভালো লাগছে তো খাইতে। টক লাগলো, টক লাগলো। কিলো বাসি আসছে তার, ফাইনালি স্ট্রবেরি ক্ষেত দেখা হয়ে গেল। জাল থেকে বেরাচ্ছি, তো খেতে ঠিকঠাক, একটু খুব একটা মিষ্টি না, ঠিক আছে, তবে টক টক ভাব, তো খুব ভালো লাগলো খেতে। এই যে এগুলো হচ্ছে খাঁচা, এভাবে নিয়ে আসছে চারাগুলো কিনে। এটা বীজ পাওয়া যায় কিনা জানি না, তবে চারা নিয়ে আসছে, আমার চারাই লাগাই। কেমন খেতে গো, টক টক টক, হ্যাঁ টক খেতে দেখো, খেয়ে দেখো তো ওটা কেমন আছে না, ওটা অন্য খেতে আবার টক ওরকমই ইয়ে লাগছে খেতে, দেখি। ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে
বাড়ি এখন দাদুর সাথে একটু গল্প করব, মামা বাড়িতে নেই, মামিও বাড়িতে নাই, তো দাদুর সাথে একটু দেখা করে চলে যাবো। এখন সবাই মিলে বেরিয়ে গেলাম, ঠিক আছে, এখন গাড়ি এখানে চলে আসলাম, এখন চলে যাবো হচ্ছে বাড়ি। তো দেখি বাড়ি যাওয়ার আগে হচ্ছে আরো কোনো প্ল্যান আছে হয়তো, কোনো সময় চলে যাবো সবাই মিলে। কেমন টেস্ট, কেমন পাকা? দেখে যাচ্ছি হচ্ছে একটু আরো অন্য জায়গায়, ঠিক আছে, 8 মাইল যাবো, সবাই মিলে আছি, কিছু ঘুগনি টুমনি বা আরো কিন্তু কিছু খেতে যাচ্ছি এখন, ঠিক আছে, একটু আটা ফাটা মেরে তারপর বাড়ি ঢুকবো। তো ফাইনালি আমরা স্ট্রবেরি খেয়ে দিয়ে এখন মুখ হয়ে গেলো খাট্টা, তো এখন এসে আমরা হচ্ছে মিষ্টির দোকানে কিছু মিষ্টি খাবো। কি খাবি বল? ছানা জিলিপি আছে, সাত গুড়ের মিষ্টি আছে, সিঙ্গারা, সিঙ্গারা দে দুটো করে, দুটো করে সিঙ্গারা দে, নিরামিষ সিঙ্গারা আর দুটো করে গুড়ের মিষ্টি আর দুটো করে সিঙ্গারা একটা প্লেটে, ঠিক আছে, তো দে 4টা প্লেট, ঠিক আছে, নিলাম হচ্ছে সিঙ্গারা মিষ্টি। কেন মিষ্টি খাবে না বাবা? গ্লাস একটা বোতল নিয়ে নিবো, একটা গ্লাস দেবো, গ্লাস এই খালি করে দে, এত নরম বোতলটা রে, দেখি চাপিস না পড়ে যাবে পাতস করে। মা খাই দেবে, মা খাই দেবে, চল খেতে হবে না, দাঁড়া কত 150 সব ধরলে, একটা জলের বোতল। আমরা মিষ্টি মিষ্টি খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, ঠিক আছে, এখানে দেখা হয়ে গেল জামাইবাবুর সাথে। তো ফাইনালি চলেছি আমরা বাড়ি, খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, তো আমি করছি এই ভিডিওটাকে এখন এডিট, তো এখন বাজে ঘড়িতে প্রায় 10:30। তো হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। Thank you.